প্রথম আলো গণতন্ত্রের শত্রু আওয়ামী লীগেরও শত্রু এরা দেশে অস্বাভাবিক সরকার আনতে চায় সংসদে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন স্থায়ী করতে হলে গণতন্ত্র টেকসই করার তাগিদ সংসদে বিরোধী দলীয় নেতা রশন এরশাদের জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন উন্নয়ন গণতন্ত্রের বিকল্প হতে পারে না নির্ভয় আদেশে 20 এপ্রিল বৃহস্পতিবার ছুটি ঘোষণা করল সরকার ফলে 19 এপ্রিল পবিত্র শবে কদর থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে এবার এবারে ঈদের সড়ক পথে বাড়তি ভাড়া নেওয়া হবে না জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি বিআরটিসির বাড়তি ভাড়া নেওয়ার বিষয়টি দেখবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিএনপি জাতীয় নির্বাচনের আগে সিটি নির্বাচনের ফাঁদে পা দেবে না জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপিতে উকিল আব্দুস সাত্তারের অভাব নেই অনেকে নির্বাচনে আসার পথ খুঁজছে তলে তলে যোগাযোগ করছে তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন নির্বাচন থেকে পালিয়ে বেরোনো বিএনপির জন্য শুভ হচ্ছে না হয়নি তাদের নির্বাচন বিমুখতা গণতন্ত্র বিমুখতারই সামিল ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সাথে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বৈঠক আজ সোমবার রাতে পলাতক থাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিন বঙ্গবাজারে পুরো ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুমে চলছে অনলাইনে জিডির কাজ পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুন 10 এপ্রিলকে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালনের দাবি জানিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রের রচয়িতা ব্যারিস্টার এম আমিরুল ইসলাম বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন গত দুটি নির্বাচনে সরকার গঠন করতে এই সরকার এমন কোনো অপকর্ম নেই যা তারা করেনি গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আইসিইউতে অবস্থার অবনতি হলে সোমবার সকালে তাকে গণস্বাস্থ্য হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় কোভিড সংক্রমণের হার আবার বাড়তে থাকায় সমগ্র ভারত জুড়ে শুরু হয়েছে দুই দিনের আপৎকালীন মহড়া ইউক্রেনে রুশ হামলা সহ মিত্রদেশগুলোকে নানা ধরনের তথ্য সরবরাহ করে যুক্তরাষ্ট্র এমন অভিযোগে তদন্ত শুরু করেছে মার্কিন বিচার বিভাগ সামরিক মহড়ার তৃতীয় শেষ দিনে চীনের যুদ্ধবিমান ও জাহাজ থেকে তাজা গুলি ছোড়ার অভিযোগ করেছে তাইওয়ান ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল এর আগে সিলেটে হবে দলের কন্ডিশনিং ক্যাম্প জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনীকে 4 উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব চলতি লিগে আকাশি হলুদদের এটাই প্রথম হার জনপ্রিয় সঙ্গীত শিল্পী মনির খানের ব্যস্ততা বেড়েছে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণার পর তাকে দলমত নির্বিশেষে শোয়ের জন্য ডাকছেন